হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা ক্লাস টেনে পড়েছো তাদের জন্য, আপকামিং তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা, ক্লাস টেনের জেনারেল সায়েন্স। ভিডিওটা দেখা মাত্রই সবাই শেয়ার করে দেবে, তোমরা দেখছো না, শেয়ারও করছো না, আর একটা লাইকও দিচ্ছ না, তার জন্য আমি আনসার ভিডিও বানিয়ে দিচ্ছি না। তোমরা যদি সবার সাথে শেয়ার করো, আনসার ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিয়ে দেবো, আর ফাইনাল পরীক্ষার সকল কমন কোয়েশন তোমরা পেয়ে যাবে ক্লাস টেনের, এবং সকল সাবজেক্টের তোমরা কোয়েশন পেপার পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও, জেনারেল সায়েন্স সেকেন্ড ইউনিট টেস্ট 2023। দেখো প্রথম অশুদ্ধ উত্তর মানে শুদ্ধ উত্তরটা বেছে নাও, 1 × 10 দশটা থাকবে। অম্ল, রাজ বা HCl এবং গাঢ় HNO3 এর অনুপাত কী? নিচের কোনটি ধাতুকল্প ZnSO4 থেকে ZN অপসারণ করে? নিচের কোনটি ইলেকট্রন যুজি ধর্ম নয়? তারপরে যেসব পরমাণুর অত্যন্ত সহজেই যুজক ইলেকট্রন ত্যাগ করে সেগুলি হলো কি? তারপর দেখো নিম্নলিখিত কোনটি বর্তনী বিদ্যুতের ক্ষমতা বোঝায় না? তারপরে বৈদ্যুতিক বর্তনী ব্যবহার করে 1 kWh মান কত? তারপরে দেখো একটি পরিবাহী রোধ নিচের কোনটির উপর নির্ভর করে, এরকম প্রশ্ন থাকবে তোমাদের। তারপরে 1 মার্কের প্রশ্ন, জলে দ্রবণভূত হয় এমন দুটি ধাতব অক্সাইডের নাম লিখো। তারপরে O2 এর প্রোটিন এবং ইলেকট্রনের সংখ্যা কত? তারপরে দেখো প্রজননের প্রয়োজন প্রক্রিয়া DNA প্রতিলিপির অবশ্য কী? তারপরে ওমের সূত্রটি লিখো, 1 kWh কে জুলে প্রকাশ করো। তারপরে নেক্সট প্রশ্ন, দেখো গৃহবর্তনী হিসাবসজ্জা শ্রেণীবদ্ধ সজ্জা ব্যবহার করা হয় না কেন? এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো আরেকটা ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্ন, C3H8 আণবিক সংকেতের বিশিষ্ট ইথেনের অণুতে থাকে। তারপরে 4টি কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ বিউটানন কার্যকরী মূলক হচ্ছে। তারপরে CNG এর মুখ্য উপাদান হচ্ছে, ওমের সূত্রটি লিখো, একটি ইলেকট্রিক বাল্বের চিহ্নিত করো। চিহ্নিত আছে 200 ভোল্ট এবং 1000 ওয়াট। যদি বাল্বটি 110 ভোল্টের যুক্ত সঙ্গে যুক্ত করা হয় তাহলে ব্যয় হওয়া শক্তির পরিমাণ কত? তারপরে দেখো বৈদ্যুতিক চুম্বক আবেশ হলো এমন একটি পরিঘটনা যার দ্বারা 4টা অপশন দেওয়া আছে, পড়বে, শর্ট সার্কিটের সময় বর্তনীর বিদ্যুতের প্রবাহের পরিমাণ কোনটা হবে? 4টা অপশনের মধ্যে একটা। নিচে দেওয়া প্রশ্নগুলোতে বিদ্যুৎ প্রবাহ SI রেখক কি? ওমের সূত্রটি লিখো, চুম্বক বল রেখার এটি বৈশিষ্ট্য লিখো, সবগুলো বই থেকে শিখে নেবে, সমগ্রী শ্রেণী কাকল নিহিত যৌগগুলির নাম লিখো। তারপরে দেখো যদি বাল্বের ফিলামেন্ট রোধ 12000 ওম হয় তবে বাল্বটি 220 ভোল্ট থেকে কী কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হবে? তারপরে দেখো বিদ্যুৎ কুণ্ডলিকার বৃত্তাকার কুণ্ডলীর দ্বারা উৎপন্ন চুম্বক ক্ষেত্রের একটি চিত্র সাহায্যে দেখাও। তারপরে দেখো বিদ্যুৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর দ্বারা উৎপন্ন চুম্বক ক্ষেত্রের একটি চিত্র দেখাও। তারপরে দেখো নেক্সট আরেকটা প্রশ্ন, বৈদ্যুতিক প্রবাহের SI রেখক কী? বৈদ্যুতিক ক্ষমতার SI রেখক কী? তারপরে দেখো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা হরমোনটির নাম কী? মস্তিষ্কের কোন কাজের জন্য দায়ী? কোন ধাতু মুক্ত অবস্থায় পাওয়া যায়? তারপরে সাধারণ উষ্ণতায় তরল থাকা ধাতুটির নাম কী? তবে বৈদ্যুতিক রোধের SI রেখক কী? প্রতিক্রিয়া বা হাঁটার মধ্যে পার্থক্য কী? ধাত সৃষ্ট নমনীয় বলতে কী বুঝো? সোডিয়ামকে কেন কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়? উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? এটা তোমাদের যেগুলো কোশ্চেন এসেছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে, এইবারে যেগুলো স্কুলের পরীক্ষা শেষ হয়েছে সেগুলোর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়েছো, সকল স্কুলের জন্য সমান কমন। ভিডিওটা দেখা সত্ত্বেও সবার সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটা নতুন দেখে তোলা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে।